আমার ছোট মাসি, এটা আমার ছোট মাসি। জামাই ওসব খায় না, জামাইয়ের দোষ দিলে হবে না, জামাই খুব ভালো ওসব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি কোনো রকম আনন্দের সঙ্গে স্টার্টিং করতে পারছি না, কারণ আজকের ব্লগটা আমার কাছে ভীষণ 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 কষ্টের, ভীষণ ইমোশনাল একটা ব্লগ হতে চলেছে। কারণ আজকে আমি এমন একটা জায়গায় যেতে চলেছি যেটা আমি মানে আমার অন্তর থেকে ফেটে যাচ্ছে সেই জায়গাটাই যেতে। এক সময় যেখানে যাওয়ার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড আনন্দিত হতাম, যার ডাকে আমি এক জায়গায় যেতে ভীষণ আনন্দিত হতাম, আজ তার ডাক ছাড়াই আমি যাচ্ছি সেখানে। আর সে হচ্ছে আমার দিদা, যে এই পৃথিবীতে আর নেই। আজকে আমি তার বাড়ি যাচ্ছি, মামা বাড়িতে যাচ্ছি, কিন্তু তাকে আমি আর সশরীরে দেখতে পাবো না, তাকে আমাকে ছবিতে দেখতে হবে। এখন স্নান করে বেরোবো, আমি, গুড্ডি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা যাবে, আমার দিদা। দিদার কথা আমি যতটা বলবো ততটাই কম হয়, কারণ আমার দিদা খুব সুন্দরী ছিল। তোমাদের ছবি দেখায় দাঁড়াও, এই হচ্ছে আমার দিদা। আমার দিদা খুব সুন্দরী ছিল, জানো, গায়ের রংটা এরকম টোকা দিলে যেন রক্ত জমে যায় এরকম, মানে এতটা ফর্সা ছিল। আর চুলগুলো না পুরো সাদা হয়ে গেছিল, মনে হতো যেন মানে কালার করা, খুব মিষ্টি লাগতো দেখতে। আর আমার মেজ মামা থাকতো বোম্বেতে তখন, দিদা কি ওখানে 1.5-2 বছর ছিল। তারপরে যখন এলো দিদা, মনে হলো যেন নায়িকা হয়ে ফিরেছে, মানে এত তার স্কিন আর এত সুন্দর শরীর স্বাস্থ্য হয়েছিল, আর এত গ্লো করছিল, শাইন করছিল, সে ভীষণ সুন্দর লাগতো তখন দেখতে দিদাকে। আর আমি যখন ছোট ছিলাম দিদা আমাকে বলতো, চল মুনমুন তোকে আমি পাটি জোড়া পিঠে করে খাওয়াবো। আমি সে পাটি জোড়া পিঠেটা আর পাবো না দিদা, সবাই তোমরা পাটি সাপটা বলো, আমি ছোটবেলায় ওকে পাটি জোড়া বলতাম। আর দিদা আমাকে বলতো পাটি জোড়া পিঠে তোকে বানিয়ে খাওয়াবো, চল চল, আমাকে মামা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমাকে দাদু আর দিদা মুনমুন বলে ডাকতো, সেই মুনমুন নামটা থেকে সবাই আমাকে এখন মুন্নি বলে ডাকে, কিন্তু দাদু দিদা কিন্তু আমাকে মুনমুন বলেই ডাকতো, আর ওই নামে আর কেউ ডাকবে না, ওই মুনমুন নামটা আমি আর শুনতে পাবো না, আমি আর শুনতে পাবো না ওই নামটা। আগের দিন যে 3টে শার্ট নিলাম না, আগের ব্লগে দেখেছো, ওটা আমি 3 মামার জন্য, আমার 3টে মামা, বড় মামা, মেজ মামা, ছোট মামা, তো 3 মামার জন্য 3টে শার্ট নিয়েছি, তো ওই কারণে কিনতে গেছিলাম শার্ট। তোমাদের আমি আগের ব্লগে সেটা বলিনি, যেহেতু নববর্ষের ব্লগ, তো আমি একটা আনন্দ ফিলিং ছিল সেই ব্লগটাতে, সেই জন্য আমি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। জলে বোতলটা বার করে নেবো গাড়িতে উঠে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, ছটপট বেরোচ্ছি। মা আসছে, কি রোদ্দুর, ওরে বাবা, পুড়ে যাচ্ছে। Oh,
গলা। আমরা এখন দিদাকে শেষবারের মতন ভোগ উৎসর্গ করতে যাচ্ছি। এখানকার একটা বড় পুকুর আছে মানিকতলা, সেখানে। এই যে সোনা বাবা, এই যে সোনা বাবা, এই যে সোনা বাবা, তোমার নাতি কোথায়? তুমি লাঠিটা আনোনি? আনোনি লাঠি? এই যে আমার ছোট মাসি, এটা আমার ছোট মাসি, এই যে বলে আমার নাম বল, এটা আমার ছেজো মাসি। এই সেই মানিকতলা পুকুর যেখানে দিদার জন্য শেষবারের মতন ভোগ উৎসর্গ করা হবে। এই গরমে শুকিয়ে গেছে রে সোনামা, তোমার কি হাওয়া লাগছে এবার? চলো ছায়াই দাঁড়াও, ছায়াই দাঁড়াও সোনা বাবা, হাওয়া লাগছে তো? এটা হচ্ছে মানিকতলার পুকুর, যেখানে ছোটবেলায় প্রচণ্ড পরিমাণে আমরা স্নান করতে আসতাম, সাঁতার দিতাম ওপার থেকে এপার। পুকুরের তো জল অনেকটা শুকিয়ে গেছে, ওপাশে ঘাট ছিল তখন, ওপাশ থেকে আমরা আসতাম। জানিস মা, খুব স্নান করেছি আমি এই পুকুরে, মানে মামা বাড়িতে আসলেই এই পুকুরটাতে আসতাম স্নান করতে। আর এত ঠান্ডা জল ছিল তখন, এখন তো জল শুকিয়ে গেছে, গরমে জলটা ভরে গেলে আরও ভালো লাগবে। সবাই এগিয়ে গেছে। আর এটা হচ্ছে এখানকার হাট, হাটের মধ্যে দিয়ে আমরা এসেছি। প্রচন্ড রোদ্দুর এখন, প্রচন্ড রোদ্দুর। আমি আর গুড্ডি ছাতা মাথায় দিয়ে রয়েছি। গুড্ডি বলছে যে পুকুরে তোমরা ছোটবেলায় স্নান করতে আসতে, সেই পুকুরেই আজকে দিদার শেষ খাবারটা দেওয়া হলো। দিদি চলে যাচ্ছে বানি, শোনা ছায়া দাঁড়া, তোমাকে বললাম তুমি গেনে না। মাঝে বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, তো এখন আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা ফিরে যাচ্ছে, আমি আর গুড্ডি থাকবো দুটো দিন। তোমাকে বললাম তুমি গেনে না, কি করবো বানো, আমরা চলে যাচ্ছি তাই জন্য। যাবি না গুড্ডি? লেবু পাতা তোমাদের লাগবে, যাওয়ার সময় শুকতে শুকতে যেও। গুড্ডি চলে আয়, গুড্ডি যাবি না, চল উঠে যাই। আসলাম, তুমি পিছনে বসবে? আচ্ছা টাটা বাবা, টাটা বাবা, টাটা। এই আর ওটা ওখানে রয়েছে, এই রাউন্ড তো আপনার ভালো জানা হয়ে গেল। টাটা। দেখো আমার হাজবেন্ড আর মা চলে গেল, আমি আর গুড্ডি রয়ে গেছি আজকে। তো ভিডিও আমি সেরকম কিছু করতে পারিনি, করা সম্ভবও নয়। তো এখন আমি আর গুড্ডি একটু বাগানের দিকে এসেছি,
এই দেখো গুড্ডি, বাগানের মধ্যে ফড়িং ধরছে, ফড়িং। এখানে একটা কাঁচা মিঠে গাছের আম আছে, মানে কাঁচা মিঠে আমের গাছ আছে, তো আমি যাচ্ছিলাম সেটা পাড়তে, আমার বোনেরা সব পেরে নিয়েছে, আমি পাড়তে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছি না কোন গাছটা, ইনফ্যাক্ট আমার তো এখানে খুব একটা আসা হয় না, তো কোন গাছটা আমি বুঝতে পারছি না, আর ওরা দুদিন আগে এসছে তাই জন্য ওরা জানে কোন গাছটা, তো আমি বুঝতে পারছি না বলে আম পাড়তেও পারছি না। আছে ওখানে দুটো তিনটে, অনেকগুলো গাছ আছে ছোট ছোট, বাট আমি কোনটা কাঁচা মিঠে আমের গাছ আমি বুঝতে পারছি না। গুড্ডি ফড়িং ধরতে পেলি? আয় 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 মা, মা একটু পরে আসবো, রোদটা কমুক, ঠিক আছে এসো, এখনো অনেক রোদ, 3:30 বাজে এখন, চলে এসো। জামাই ওসব খায় না, জামাইয়ের দোষ দিলে হবে না, জামাই খুব ভালো, ওসব খায় না। এখানে দেখো আমার ছোট মামি রয়েছে, ছোট মাসি রয়েছে, সেজো মাসি রয়েছে, মেজো মামি রয়েছে, আর এখন মা বোন ওরা সবাই চলে যাবে, আমার মাসতো বোন মৌ ওর মেয়ে সবাই চলে যাবে। আর দেখো মামি কি বলছে, একজন মায়ের হাত ধরে টানছে, ও একজন মায়ের হাত ধরে টানছে, তাই সবাই চলে গেলাম, জুতো পরছে, দেখো দুজনেই জুতো পরে হাঁটা লাগিয়েছে, ওই দেখো ব্যাস চললো, ওই যে আবার মাকে যা, আমার টিম চলে যাচ্ছে, সবাই মিলে ছবি তোলা হবে এবারে। বাচ্চারা সামনে যাও, ফটো তোলা হবে, বাবা দাঁড়াও ছবি তুলবে, ছবি তুলবে, আয় একটু দাঁড়া, দাঁড়া আমি আসছি, ওর না পড়ে কে চা ফিল্টার লাগাবো, বাবা টাটা, টাটা টাটা, মামা বলছে মামা বাড়ি একটু বলে থাকবো, তারপর বাড়ি যাবো, মামা বাড়ি একটু থাকবো না, সন্ধ্যে কাছে বাড়ি যাবো। এই আমাকে নিয়ে যাবি না, এই আমাকে নিয়ে যাবি না, বনমিশিকে গুটি দিদিকে আমাদের নিবি না, আমি যাবো, ও তোকে নেবে আমাকে নেবে না, ঠিক আছে মনে থাকে যেন, আমি কাঁদছি, আমি কাঁদছি, নেবি তো, চলো ততক্ষণে চলে যাই তাহলে, দাদে না বাবা সবাই রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, আমি নয়েছি, গুটি দিদি নয়েছে, দাদু নয়েছে,